আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমার এমবিএ পরীক্ষার জন্য দীর্ঘদিনে আমি আমার চ্যানেলে রেগুলার ছিলাম না, তো আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে স্পটিফাই। তো স্পটিফাই কি, এটা দিয়ে আসলে কি কি কাজ করা যায় এ বিষয়ে আমরা অনেকেই, যেহেতু নতুন এই জিনিসটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে, তো আমাদের অনেকেরই পূর্বাভাস ধারণা নাই। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্পটিফাই নিয়ে। তো আমার যতটুকু জানা আছে স্পটিফাই নিয়ে, আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম আমরা স্পটিফাইয়ের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে একটু প্রবেশ করি। আমরা গুগলে স্পটিফাই লিখে সার্চ করি। তো সার্চ করলে গুগলে আমরা এখানেই দেখতে পাচ্ছি স্পটিফাই কোম্পানি। এখানে লেখা আছে স্পটিফাই ইজ এ সুইডিশ অডিও স্ট্রিমিং অ্যান্ড মিডিয়া সার্ভিস প্রোভাইডার। তো এটা হচ্ছে স্পটিফাইয়ের যে অফিসিয়াল যে আপনার অ্যানাউন্সমেন্টগুলো, সেগুলো হচ্ছে এখানে আপনার একটা ইয়ে আছে যে স্পটিফাই কোন দেশের, এটা কবে থেকে শুরু লঞ্চ হয়েছে স্পটিফাই, এ ধরনের বিষয়গুলো আর কি এখানে লেখা আছে। তো আমরা এখন যদি স্পটিফাইয়ের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে প্রবেশ করি, তো এখানে আমরা যে spotify.com, তো আমরা এখানে ক্লিক করি। তো এটা হচ্ছে স্পটিফাইয়ের ওয়েবসাইট। তো আপনি এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশ লেখা আছে। তো এটা আমরা ক্লোজ করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে বারগুলো আছে প্রিমিয়াম, সাপোর্ট, ডাউনলোড, এখানে 3-4 এখানে ট্যাব দেওয়া আছে। তো এইখানে দেওয়া আছে হোয়াই স্পটিফাই, স্পটিফাই আপনি কেন ব্যবহার করবেন। তো এখানে দেখাচ্ছে কারণ, প্লে ইউর ফেভারিটস, তো লিসেন টু সং ইউ লাভ অ্যান্ড মিলিয়ন্স মোর, অর্থাৎ মিলিয়নের বেশি হচ্ছে তাদের এখানে কালেকশন আছে। এখানে মিলিয়ন বলতে হচ্ছে 1 মিলিয়ন 2 মিলিয়ন না, মিলিয়ন আর কি, সামথিং এরকম আর কি। তো এখানে প্লে লিস্ট মেড ইজি, আপনি খুব সহজে আপনার প্লে লিস্ট তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে টেল আস হোয়াট ইউ লাইক অ্যান্ড ওয়েল রিকমেন্ড মিউজিক ফর ইউ, আপনি স্পটিফাই থেকে খুব সহজে আপনি আপনার পছন্দের যে মিউজিক, আপনি এটা কিন্তু খুব সহজেই বের করতে পারবেন। আর এখানে হচ্ছে সেভ মোবাইল ডাটা টু ইউজ লেস ডাটা হোয়েন ইউ প্লে মিউজিক, টার্ন অন ডাটা সেভার সেটিং। আচ্ছা, এটা হচ্ছে স্পটিফাইয়ের ভিতরে আপনার ডাটা সেভার মোড আছে, আপনি সেটাতে আপনার ডাটা সেভ করে আপনি এখানে মিউজিক এনজয় করতে পারবেন। তো এটা হচ্ছে এদের ওয়েবসাইটের মেন যে পেজ, তো এটা হচ্ছে করা আছে। তো এখানে স্পটিফাই এখানে উপরে লেখা আছে প্রিমিয়াম, সাপোর্ট, ডাউনলোড। তো আমরা এখানে প্রিমিয়ামে এখানে একটু ক্লিক করি। তো এখানে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াই গো প্রিমিয়াম। তো আপনি প্রিমিয়াম মেম্বার কেন হবেন স্পটিফাই। তো এখানে দেখা যাচ্ছে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন, তাহলে আপনি স্পটিফাই থেকে, যেহেতু এটা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, তো এখানে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আমরা সকলে জানি এখানে স্ট্রিমিং প্ল্যাটফর্মে কিন্তু ডাউনলোডের অপশনটা সচরাচর থাকে না। অনেকে বিভিন্নভাবে হয়তো ডাউনলোড করে থাকে, সেটা অন্য বিষয়, কিন্তু সচরাচর স্ট্রিমিং প্ল্যাটফর্মে ডাউনলোডের অপশনটা অ্যাভেলেবেল থাকে না। তো আপনি যদি এখানে প্রিমিয়াম ইউজার হন, তাহলে আপনি এখান থেকে আপনার মিউজিক, পছন্দের মিউজিক আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আপনার এখানে আপনার কোনো অ্যাডের কোনো ঝামেলা থাকবে না। তো এখানে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন, তাহলে কিন্তু আপনি আর কোনো অ্যাডের যে বিরক্তিকর একটা বিষয় থাকে, সেই বিষয়টা কিন্তু আপনার ফেস করার দরকার নাই। তো এখানে প্লে এনি সং, আপনি যে কোনো ধরনের সং আপনি কিন্তু, যদি আপনি প্রিমিয়াম মেম্বার হন তাহলে আপনি প্লে করতে পারবেন। কারণ আনলিমিটেড স্কিপ, এখানে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে আপনি কিন্তু আনলিমিটেড স্কিপ, মানে আপনি একটা গান কিছুটা শুনছেন, এখন আপনার এই গানটা না, আপনি পরেরটাই যেতে যাচ্ছেন, তো এইভাবে আপনি যত খুশি আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি ফ্রি মেম্বার হন তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না। তো সেখানে একটা লিমিটেশন থাকবে। আর এখানে নিচে হচ্ছে কিছু প্যাক দেওয়া আছে এদের, সাবস্ক্রিপশন প্যাক। এখানে আছে ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট, বাংলাদেশি টাকা হচ্ছে 199 টাকা। এখানে দেখাচ্ছে আর কি এই প্যাকেজের আন্ডারে যে সুবিধাগুলো আপনি পাবেন। এইখানে ডুয়েল অ্যাকাউন্ট, মানে 2টা অ্যাকাউন্ট, 260 টাকা। ফ্যামিলি প্যাক, স্টুডেন্ট প্যাক, এখানে সব থেকে স্টুডেন্ট প্যাকেরই রেটটা কম। তো স্টুডেন্ট প্যাক যদি আপনি নিতে চান, তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার স্টুডেন্ট যে আইডি কার্ড, ভ্যালিড আইডি কার্ড, সেই স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু এখানে প্রোভাইড করে তারপরে হচ্ছে এই প্যাকটা নেওয়া লাগবে। তো এই যে প্যাকগুলো নেবেন, এই প্যাকগুলো আপনারা এখান থেকে আপনাদের যদি মাস্টার কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এই প্যাকগুলো নিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনার যে প্যাকটা দরকার, তো এটা আপনি নিতে পারবেন। তো যদি আপনি ফ্রি ইউজ করেন, তো ফ্রি ইউজ করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি প্রিমিয়ামে যে সুবিধাগুলো পাবেন, ফ্রিতে কিন্তু আপনি সেই সুবিধাগুলো পাবেন না। আপনি যদি ফ্রি ইউজার হন তাহলে আপনি স্ট্রিমিং করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু অডিওর যে কোয়ালিটি, আপনার কিন্তু হায়ার যে কোয়ালিটি সেটা আপনি পাবেন না। আপনি কোনো মিউজিক ডাউনলোড করতে পারবেন না, আপনাকে কিন্তু গান যখনই আপনি শুনবেন তার মাঝে মাঝে আপনাকে অ্যাড আসবে, আপনার এই অ্যাডগুলো ফেস করা লাগবে। আর আপনি কিন্তু সব সং আপনার সামনে দেখতে পারবেন যে অনেকগুলো সং আছে, কিন্তু সেগুলো হচ্ছে আপনি অ্যাভেলেবেল না আপনার জন্য, সেটা শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য। আর এখানে আনলিমিটেড স্কিপ, আপনি যদি প্রিমিয়াম গ্রাহক না হন তাহলে কিন্তু আপনি ঘন্টায় 6টার বেশি আপনি স্কিপ করতে পারবেন না, ঠিক আছে। এরকম কিছু আপনার রেস্ট্রিকশন আছে আপনি যদি প্রিমিয়াম মেম্বার না হন। তো আপনি যদি চান আপনি কিন্তু প্রিমিয়াম মেম্বার হতে পারেন। এবং আমি এখন আপনাদেরকে আমার যে কাছে একটা প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট আছে, আমি আপনাদের সেইটা দিয়ে আসলে একটু দেখাবো যে প্রিমিয়াম মেম্বার হলে আপনি কী কী সুবিধাগুলো পাবেন। অসুবিধার বিষয়গুলো তো আমি আপনাদের বললাম যে এই ধরনের অসুবিধা ফেস করবেন, আর আপনি যে প্রিমিয়াম মেম্বার হবেন কি হবে না সিদ্ধান্ত কিন্তু একান্তই আপনার। আমি আপনাদেরকে, আমার কাছে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আমি সেটা দিয়ে একটু দেখাই। তো আমি আমার কম্পিউটারের এখানে স্পটিফাইয়ের যে সফটওয়্যারটা সেটা ওপেন করি। তো এটা হচ্ছে আমার কাছে যে স্পটিফাইয়ের যে অ্যাকাউন্টটা আছে সেটা। তো এইখানে আমার এটা হচ্ছে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, আমার নিজের নামে একজন কাছ থেকে একটা কালেক্ট করছে এই অ্যাকাউন্টটা। তো আমি আপনাদের দেখাই যে প্রিমিয়াম মেম্বারের যে সুবিধাগুলো। তো আমি এইখান থেকে যদি আমি আমার অ্যাকাউন্টে যাই, তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের একটা ওভারভিউ। তো ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট ইউর প্রিমিয়াম পেমেন্ট ফেলড, এখানে আর কি পেমেন্টের ডিটেলসটা আপডেট করতে বলতেছে। যেহেতু এটা আমার অ্যাকাউন্ট না, আমাকে একজন আর কি আমি একজন কাছ থেকে নিছি তো আপনাদের দেখানোর জন্য। তো এখানে দেখাচ্ছে ইউর প্ল্যান স্পটিফাই প্রিমিয়াম। তো আমার এটা এখন পর্যন্ত প্রিমিয়ামের আন্ডারে আছে। তো আমি আপনাদের দেখাই যে এই প্রিমিয়াম অ্যাকাউন্টের যে সুবিধাগুলো। তো আমি এখন এইখান থেকে একটা গান প্লে করি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গানটা প্লে হলো। তো প্লে হওয়ার পর এখন আমি যদি এখান থেকে নেক্সট করি, তো দেখেন এখান থেকে কিন্তু নেক্সটের যে গানটা সেটা কিন্তু প্লে হচ্ছে। এর ভিতরে কিন্তু কোনো অ্যাড আসেনি। তো আমি এখন যদি এটা চাই নেক্সট, তো আমি এখন এখান থেকে যদি আবার নেক্সট করি, তো এখানে কিন্তু আবার নেক্সট হবে। তো দেখেন আমি এখানে যত খুশি তত কিন্তু নেক্সটে যেতে পারবো। তো আপনি এইগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম যে অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে আপনি এই যে সুবিধাগুলো এই সুবিধাগুলো পাবেন। তো আপনি এখান থেকে আপনার পছন্দের যে সং, তো সেই সঙের আপনি অফলাইন মোডে ডাউনলোড করে আপনি রাখতে পারেন। তো যখন আপনার ইন্টারনেট থাকবে না তখনও কিন্তু আপনি সেই সংগুলো আপনি প্লে করে শুনতে পারবেন। তো স্পটিফাইয়ের এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্টের একটা বড় একটা সুবিধা। আর এখানে আপনি যে সাউন্ড কোয়ালিটি পাবেন, সাউন্ড কোয়ালিটি আপনি খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন, যেটা আপনি সচরাচর আপনি ইউটিউবের যে সংগুলো আমরা শুনে থাকি সেই সংগুলো থেকে অনেক অনেক বেটার সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন স্পটিফাইয়ের প্রিমিয়াম অ্যাকাউন্টে। তো স্পটিফাইয়ের একটা বিষয় আমার কাছে খুবই মজার লাগছে, তো আমি এখন সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার যে কম্পিউটারের যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, আমার ফোনের স্পটিফাই অ্যাপসও সেই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা। তো আমি এখন যদি আমার ফোনের অ্যাপসটি ওপেন করি, তো ফোনের অ্যাপসটি ওপেন করার পরে আমি আমার কম্পিউটার ঠিক এই মুহূর্তে যেই সংটা প্লে হচ্ছে সেটাই কিন্তু আমার এইখানে ফোনে আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আমার ফোনেও যেটা চলতেছে কম্পিউটারে সেটা। তো আমি এখন যদি এইখান থেকে আমি এই সংটাকে প্লে করি, তাহলে আমি যখন ফোন থেকে এটা প্লে করতেছি তখন কিন্তু এটা কম্পিউটার থেকে প্লে হচ্ছে। তো আমি যদি দূরে কোথাও থাকি, যে আমার সাইডে আছে, আমি যেখান থেকে কম্পিউটারটাকে কন্ট্রোল করা সম্ভব না, তাহলে আমি কিন্তু আমার ফোনের মাধ্যমে আপনি কিন্তু আর কি আমি কিন্তু এখন যদি চাই আমার ফোনের মাধ্যমে কিন্তু আমি কিন্তু এই যে সঙ্গটা এটা কিন্তু কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে আমি যদি চাই পরবর্তী সঙ্গে যেতে সেটাও সম্ভব। তো এটা এখন আমার ফোন থেকে আমি চেঞ্জ করলাম, এটা কিন্তু এখন কম্পিউটার থেকে চেঞ্জ হয়ে গেলাম। আর এখানে হচ্ছে অ্যাকাউন্ট সুইচিং সিস্টেম আছে। তো এখন আমার যদি এখন কম্পিউটার যেহেতু প্লে হচ্ছে, আমি চাচ্ছি যে কম্পিউটার এখন আর প্লে হবে না, এখন আমি ফোন দিয়ে গানগুলো শুনবো। তো এখান থেকে আমি এই যে অপশান, এই অপশান থেকে এখন যেহেতু যে কম্পিউটারের মোড দেখাচ্ছে, এখান থেকে আমি যদি এখানে দিস ফোন সিলেক্ট করি, তা এখন কিন্তু আমার এই যে গানটা এটা কিন্তু কম্পিউটার চলবে না, এখন শুধু আমার ফোনে চলবে। তো দেখেন এটা কিন্তু এখন আমার ফোনে চলতেছে। তো এই বিষয়টা আমার কাছে অত্যন্ত মজার লাগছে। তো স্পটিফাই আসলে কাদের জন্য? আপনি যদি এই গানের বিষয়ে আপনি খুব শৌখিন হয়ে থাকেন, যে মনে করেন আপনার কাছে ইউটিউবের অপশান আছে, আপনার কাছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, Gaana.com আছে, এই ধরনের অন্যান্য আরও অনেক প্ল্যাটফর্ম আছে, আপনি এত কিছু ফ্রি অপশান থাকতে আপনি কেন প্রিমিয়াম স্পটিফাই ইউজ করবেন? তো আপনার সঙ্গে যদি গানের ক্ষেত্রে একটা অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, যারা গান খুব পছন্দ করে, যে গান যারা তৈরি করে তাদেরকে আপনি অনার করতে চান, তাহলে স্পটিফাই আপনার জন্য একটা বেস্ট একটা অপশন হতে পারে। কারণ স্পটিফাইয়ের ক্ষেত্রে আপনার যারা এইখানে যে সংগুলো আপলোড হচ্ছে, যারা এদের যে সিঙ্গার বা এর সাথে যারা জড়িত, তারা খুব সহজে তাদের যে শ্রমের মূল্য সেটাও তারা খুব সহজেই পেয়ে যাচ্ছে। আর আপনিও এইখানে কোয়ালিটিফুল গান পাবেন আপনার এই যে মেম্বারশিপ গ্রহণের মাধ্যমে। তো এটা হচ্ছে মূলত স্পটিফাইয়ের, আমার জানা মতে স্পটিফাইয়ের মোটামুটি একটা বিস্তারিত একটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার জানা যে তথ্যগুলো আছে। তো সেই হিসেবে এখন স্পটিফাইয়ের প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনি নেবেন কিনা এটা হচ্ছে অ্যাকাউন্টে আপনার ব্যক্তিগত বিষয়। আর এটা কিন্তু আমার নিজের অ্যাকাউন্ট না, আমি একজনের কাছ থেকে আর কি আপনাদের দেখানোর জন্য আর কি এটা সংগ্রহ করছি। তো স্পটিফাই সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আমার জ্ঞানের ভিতরে আপনাদের সাহায্য করার। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।